যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জমকালো আয়োজন আর গৌরবের ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমৃদ্ধ বর্তমানকে উদযাপন করেছে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি বাংলাদেশ নামের কনসার্টের আয়োজন করে তথ্য প্রযুক্তি বিভাগ। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হক ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিশিষ্টজনেরা। উন্নয়নের পথ ধরে এগিয়ে যাওয়া বাংলাদেশের সাফল্য তুলে ধরা হয় কনসার্টে। এতে উপস্থিত ছিলেন দেশ বিদেশের অগণিত দর্শক ও শোভানুধ্যায়ী। কনসার্টে অংশ নেন জার্মানির বিখ্যাত রক ব্যান্ড স্কর্পিয়ন্স আর বাংলাদেশের চিরকুট। কনসার্ট উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতিকে উৎসাহ যোগাতে ম্যাডিসন স্কোয়ারে কনসার্টের আয়োজন করা হয়েছিল।